নমস্কার। এই চলতি আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে একটু ঠান্ডা লাগলে নাক দিয়ে কাঁচা পানি পড়া, হাঁচি এগুলো লেগেই থাকে। এছাড়া একটু উল্টো পাল্টা খাওয়া দাওয়ার ফলে অ্যালার্জির জন্য গা হাত পা চুলকাতে থাকে। তো আপনি যদি মনে করেন এই সামান্য কারণের জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে, তো আপনি ডাক্তারের কাছে যেতে পারেন। কিন্তু যারা ডাক্তারের কাছে যেতে চান না, তাদের জন্য নিয়ে এসেছি বাজারের সবচেয়ে প্রচলিত অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন অলডেও সিট্রিজিন ট্যাবলেটের রিভিউকে। প্রতি অলডে এবং সিট্রিজিন ট্যাবলেটে সিট্রিজিন হাইড্রোক্লোরাইড আছে 10 মিলিগ্রাম। এটি হচ্ছে একটি অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন। এটি আপনার হাঁচি, নাক দিয়ে কাঁচা পানি পড়া, তারপর কোনো অ্যালার্জির জন্য গা হাত পা চুলকানো, ফুলে ওঠা এগুলো কমাতে সাহায্য করে। তো অলডে ট্যাবলেট তৈরি করেছে সেলডম ফার্মা প্রাইভেট লিমিটেড এবং এর মার্কেট করে থাকে এসএইচ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবং প্রতি স্ট্রিপে 10টা করে ট্যাবলেট থেকে থাকে এবং প্রতি স্ট্রিপের দাম রাখা হয়েছে 18.10 টাকা। সিট্রিজিন ট্যাবলেট তৈরি করেছে এক্সমেড ফার্মাসিউটিক্যালস এবং এর মার্কেট করে থাকে ডক্টর ল্যাবরেটরিজ লিমিটেড। এবং প্রতি স্ট্রিপে 10টা করে ট্যাবলেট থেকে থাকে, যার দাম রাখা হয়েছে 18.37 টাকা। যদি কারোর ঠান্ডা লাগার ফলে নাক দিয়ে কাঁচা পানি পড়ে অথবা হাঁচি হতে থাকে, তবে এই অলডে ট্যাবলেট বয়স অনুপাতে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের সঙ্গে অথবা ক্যাপসুলের সঙ্গে প্রয়োজন অনুযায়ী দিনে 2 বার অথবা দিনে 1 বার নিতে পারেন। যদি কারোর অ্যালার্জির জন্য গা হাত পা চুলকাতে থাকে, তারা শুধুমাত্র অলডে অথবা সিট্রিজিন ট্যাবলেটকে দিনে 2 বার অথবা দিনে 1 বার খালি পেটে ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, যদি কারোর অ্যালার্জি হয়ে থাকে তাহলে অলডে অথবা সিট্রিজিন ট্যাবলেটকে খালি পেটে ব্যবহার করবেন। আর যদি কারোর হাঁচি অথবা নাক দিয়ে কাঁচা পানি পড়ে, তবে অলডে অথবা সিট্রিজিন ট্যাবলেটকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের সঙ্গে ভরা পেটে ব্যবহার করবেন। যদি কারোর হাঁচি অথবা নাক দিয়ে কাঁচা পানি পড়া যদি বেশি হয়ে থাকে অথবা অ্যালার্জির জন্য চুলকানি যদি বেশি হয়ে থাকে, তাহলে অলডে ট্যাবলেট দিনে 2 বার ব্যবহার করবেন, সকালে এবং রাত্রেবেলা ব্যবহার করে থাকবেন। আর যদি নাক দিয়ে কাঁচা পানি পড়া, হাঁচি অথবা অ্যালার্জির জন্য যে চুলকানি সেটা যদি অল্প অথবা মোটামুটি হতে থাকে, তাহলে 1 বার দিনে ব্যবহার করবেন রাত্রে। তো আপনি ব্যবহার করুন, দেখবেন অবশ্যই উপকার পাবেন। এই সামান্য কারণের জন্য টাকা খরচ করে আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। ধন্যবাদ।